রোজকার মতো ওভারটাইম শেষ করে অফিস থেকে বেরোলেন বিভাসবাবু। বেশ রাত হয়েছে, গত কয়েকদিন ধরেই ওভারটাইম করছেন তিনি। অনেকটা হিসেব মাথার ভেতর চলছে তার। হিসেবগুলো একবার মাথার মধ্যে ঝালিয়ে নিলেন বছর পঞ্চাশের বিভাসবাবু। ইলেকট্রিক বিল, মাসকাবাড়ি বাজার, বাবার চশমাটাও করতে দেওয়া হয়নি, মায়ের ওষুধগুলো কিনতে হবে, তিতলি আর অনিকের টিউশনের মাইনে, আর অনিকের জন্য একটা ল্যাপটপও তো কিনতে হবে, এক মাস আগে বলেছে ছেলেটা। সত্যি তো কলেজে পড়ছে, সে আগেই হয়তো কেনার প্রয়োজন ছিল। হঠাৎ মনে পড়ল গত মাসের বিবাহবার্ষিকী ছিল বিভাসবাবুর। প্রতি বছরই তনয়াকে কিছু না কিছু দেন উনি, কিন্তু এইবারে আর কিচ্ছু কেনা হয়নি। তনয়া বড্ড বুদ্ধিমতী মেয়ে, ও আছে বলেই বাড়ির ব্যাপারটা একদম দেখতে হয় না বিভাসবাবুকে। তনয়া কোথাও গিয়ে ঠিক টের পেয়েছিল বিভাসবাবু একটা চাপের মধ্যে আছেন, তাই বিবাহবার্ষিকী আসার এক সপ্তাহ আগের থেকেই সে বলে রেখেছিল, এবার আর আমার জন্য কিছু কিনবে না, সব আছে আমার, শুধু শুধু টাকা নষ্ট। কিন্তু বিভাসবাবুর মন মানছে না, একটা ছাপা শাড়ি হলেও কিনবেন তিনি, এমনটাই ঠিক করেছেন মনে মনে। সবটা সামলাতে আরও কয়েকটা দিন ওভারটাইম করতে হবে তাকে। বিভাসবাবু বেসরকারি কর্মচারী, মাইনে খুব কম না হলেও মা বাবা স্ত্রী দুই সন্তানের সংসার সকলের দরকার মেটানোর ক্ষেত্রে বেশিও বলা যায় না, তাই বাড়তি খরচের জন্য প্রায়ই ওভারটাইম করতে হয় তাকে। মনে মনে হিসেবগুলো করতে করতে বাস ধরলেন বিভাসবাবু। হঠাৎ ফোনটা বেজে উঠল তার, বাড়ির ফোন। এই সময় তো সচরাচর ফোন আসে না, বাড়িতে তো জানে তার ফিরতে দেরি হবে, একটু টেনশনেই ফোনটা তুললেন তিনি। হ্যালো বাপি, কতক্ষণ লাগবে আর, বাসে চেপেছ? ফোনের ওপাশ থেকে মেয়ে তিতলির গলা। হ্যাঁ রে মা, এই তো মিনিট পাঁচেক আগেই চাপলাম। আচ্ছা তাড়াতাড়ি এসো। কেন রে, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, রাখছি। আচ্ছা। হঠাৎ এমন ফোন করার মানেটা ঠিক মাথায় ঢুকলো না বিভাসবাবুর। যাই হোক, সারাদিনের ক্লান্তিতে কোমরটা বেশ ধরেছে, সিটের মধ্যে শরীরটা এলিয়ে চোখটা একটু বন্ধ করলেন তিনি। ঘণ্টাখানেক পর বাড়ি ঢুকতে গিয়েই দেখলেন দরজাটা ভেতর থেকে খোলা। বেশ রাগ হলো বিভাসবাবুর। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলেন সারা ঘর অন্ধকার। রেগে গেলেন তিনি, বললেন, কি ব্যাপার গো, এত রাতে দরজাটা ভেতর থেকে খুলে রেখেছো কেন? দেওয়ালের কাছে গিয়ে আলো জ্বালাতে যাবেন, হঠাৎ নানা রকম আলো জ্বলে উঠল, মাথার উপর থেকে কি যেন পড়লো আবার। বেশ হতভম্ব তিনি এসব কাণ্ড কারখানা দেখে। অনেক একটা টেবিলে বড় একটা কেক নিয়ে এগিয়ে আসছে, আর পেছনে বাকিরা। ডাইনিং স্পেসের সোফাটার ওপর বিভাসবাবুর মা বাবা আগে থেকেই বসেছিলেন। কিছুই না বুঝে সবার মুখের দিকে একবার করে তাকালেন তিনি, মনে করতে চেষ্টা করলেন আজ তার জন্মদিন কিনা। কিন্তু না, বৈশাখ মাসের কাঠফাটা গরমে জন্মেছেন তিনি, তবে ডিসেম্বরের এই ঠান্ডার মধ্যে কেক নিয়ে তার দিকে এগিয়ে আসার মানে কি? বিভাসবাবুর হতভম্ব মুখ দেখে সকলেই মুচকি মুচকি হাসছে তখন, তবে বলছে না কিছুই। কেকটা কাছে নিয়ে আসতেই দেখলেন কেকের ওপর লেখা, থ্যাংক ইউ বাপি। বেশ আশ্চর্য হয়েই ছেলের মুখের দিকে তাকালেন বিভাসবাবু। অনিক বলল, আজ বছরের শেষ দিনে আমরা ঠিক করেছি সকলে মিলে তোমাকে থ্যাংক ইউ জানাব, তাই সেটারই আয়োজন। কিন্তু কেন? কেন কেনর অনেক কারণ আছে বাপি। এই যে সারাটা বছর তুমি আমাদের সবাইকে আগলে রাখলে, বাইরে রোদ তাপ ঝড় বৃষ্টির একটু আঁচ পেতে দিলে না, ছাদ হয়ে থাকলে আমাদের মাথার উপর, তার জন্য। এই যে কখন কার কি প্রয়োজন সব মাথায় থাকে তোমার, না বলতেই সব বুঝে ফেলো। এই যে তোমার রাগ মেশানো শাসনেও এত স্নেহ লেগে থাকে, তার জন্য। এই যে ওভারটাইম করে ফিরেও রোজ দাদু ঠাম্মির খবর নাও, অফিসের কাজ হাজারটা চিন্তার মাঝেও ফোন করে আমি কলেজ গেলাম কিনা, বোন স্কুল গেল কিনা, মা খেয়েছে কিনা খোঁজ রাখতে ভুলো না, এই সব কিছুর জন্য। এই যে আমি এতটা বড় হয়েছি তবুও তুমি কোনো কিছু দায়িত্ব এখনো আমাকে বুঝতে দাওনি, অনুভব করতে দাওনি মাসে কয়দিন তোমায় ওভারটাইম করতে হয়। শুধু বলেছ এখন তোর পড়াশোনা করার বয়স, মন দিয়ে পড়, অনেক বড় হতে হবে। আসলে কি বলতো বাপি, এসব বলতে গেলে আর শেষই হবে না। আজ 31st নাইট, সবাই নিউ ইয়ার সেলিব্রেট করছে, আমি ভাবলাম সারাটা বছর যে মানুষটা আমাদের সবাইকে আঁকলে রেখেছে
তাকে থ্যাংক ইউ জানাইয়ে যদি নতুন বছরটা শুরু করি, তার থেকে শুভ আর কী বা হতে পারে। আগামী বছরেও এইভাবেই আগলে রেখো আমাদের সবাইকে, তুমি ছাড়া আমরা কেউ কিচ্ছু না। থ্যাংক ইউ ফর এভরিথিং। চোখটা ঝাপসা হয়ে এসেছে বিভাসবাবুর, কিন্তু মোচার চেষ্টা করলেন না, ঝরতে দিলেন আজ। এই অশ্রু তো খুশির, সারাদিনের অসম্ভব ক্লান্তি আর হিসেবের বোঝাটা যেন এক নিমেষেই হালকা হয়ে গেছে তার। সত্যি পরিবারের এমন ভালোবাসা আর সাপোর্ট থাকলে সব পুরুষই হাসি মুখে রাতের পর রাত জেগে ওভারটাইম করতে পারে। দায়িত্ব সেখানে বড্ড তৃপ্তির, যেখানে এমন ভালোবাসা আর সম্মান থাকে সেখানে সব কিছু করা যায়। কবে যে এত বড় হলো ছেলেটা, মনে মনে ভাবলেন বিভাসবাবু। হাঁ করে কি ভাবছো আপি, কেকটা কাটো, পাশ থেকে বলে উঠল তিতলি। এগিয়ে গিয়ে কেক কাটলেন বিভাসবাবু। এক আনন্দমুখর পরিবেশে সূচনা হলো নতুন বছরের। নমস্কার, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।